ক্রেতা সেজে সোনার দোকানে চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করলো পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তদের গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। সোনার দোকান থেকে লক্ষাধিক টাকা মূল্যের সোনার হার চুরি যাওয়ার ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরে দুই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। চলতি মাসের 7 তারিখে হাবড়াতে ক্রেতা সেজে দুই মহিলা সোনার দোকানে ঢুকে লক্ষাধিক টাকা মূল্যের দুটি সোনার হার চুরি করে বলে অভিযোগ ওঠে। চুরির মুহূর্তের সেই ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। চুরির ঘটনার একদিন পরই গোটা ঘটনার বিবরণ জানিয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সোনার দোকানের পক্ষ থেকে। এরপর সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার সূত্র ধরেই অভিযুক্ত দুই মহিলাকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত দুই মহিলা গোলাপী দাস, বাড়ি দেগঙ্গা থানার ইয়াসপুর এলাকায়। অপর ধৃত মহিলা তাপসী দাস, বাড়ি দেগঙ্গা থানার আমুলিয়া এলাকায়। জানা গেছে হাবড়া স্টেশন মোড়ের কাছেই রয়েছে একটি সোনার দোকান। দোকানের তরফ থেকে জানা গেছে চুরি যাওয়া সোনার চেন দুটির মূল্য প্রায় 1,43,000 টাকা। জানা গেছে গত শুক্রবার এই চুরির ঘটনা ঘটে দোকানে। রাতে দোকানের স্টক মেলানোর সময় বিষয়টি নজরে আসে দোকান কর্তৃপক্ষের। শনিবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। কিন্তু কিভাবে ঘটল চুরির ঘটনা? জানা গেছে দুই মহিলা প্রথম দোকানে আসেন। তারা এসে প্রথম সোনার চেন দেখতে চান। দোকানের কর্মচারীরা সোনার চেন দেখাতে শুরু করেন। মহিলারা জানান 12 গ্রামের ওপর সোনার চেন দরকার। এরপর চেনের বিভিন্ন ডিজাইন দেখতে শুরু করেন তারা। দোকানের এক কর্মচারী জানান অপর এক মহিলা এর পরপরই দোকানে আসেন, লকেট দেখতে থাকেন। কিছু সময়ের মধ্যে অপর একজন আসেন, তিনি পলা দেখাতে বলেন। দোকান কর্তৃপক্ষের ধারণা তারা সকলে একই দলের সদস্য। দোকানের কর্মচারীদের ব্যস্ত রাখার জন্যই এক একজন এক এক আছিলায় দোকানে এসেছিলেন। কর্মচারীদের ব্যস্ততার সুযোগে দুটি সোনার চেন লুকিয়ে ফেলেন। গোটা ঘটনাটি সিসি ক্যামেরাতে বন্দী হয়। এদিন হাবড়া থানার পক্ষ থেকে ধৃত দুই মহিলাকে হাবড়া থানা পুলিশের পক্ষ থেকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হয়। চেন থাকবে 12-13 গ্রামে, তো ওরকম দেখাচ্ছিল, বললো এ চেন না, ও চেন, ও চেন, এ চেন, এটা না 10 গ্রাম হবে না, 12 গ্রামে হতে হবে, এটা বললো। বলার পরে কিছুক্ষণ পর একজন মহিলা আসলো, উনি আবার লকেট দেখতে আসলো, আমাদেরকে ব্যস্ত রাখলো। ব্যাস তারপর মাল দেখাচ্ছিলাম আমি আমার মালিক, সাথে সাথে আরেকজন কাস্টমার আসলো, উনি পলা দেখতে এসলো, হয়তো ওদের লোক, তো আমাদেরকে ব্যস্ত রাখে, বলে চেনটা নিয়ে আসো, চেনটা নিয়ে আসো, এটা দেখা, ওটা দেখো। তো আমরা ধরতে পারি রাত্রে স্টক মেলাতে গিয়ে দেখি যে দুটো চেন শর্ট, তারপর সিসিটিভি ক্যামেরা দেখি, দেখার পরে দেখা যায় যে দুটো চেন শর্ট আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।